আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে থাইল্যান্ড প্যাভিলিয়নের পক্ষ থেকে আমি আজিম হোসেন আপনাদেরকে অনেক অনেক প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্যাভিলিয়ন হচ্ছে যায় সনির সাথে, একদম থাইল্যান্ড প্যাভিলিয়ন সনির সাথে। এটা আপনারা আসার জন্য সার্ভিস গেট বলবেন, সার্ভিস গেটের সাথেই আমাদের থাইল্যান্ড প্যাভিলিয়নটি। এটার পাশে এসেলে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর লুক দেওয়া আছে থাইল্যান্ড প্যাভিলিয়ন। এটা আপনারা অবভিয়াসলি জানেন সবসময়, তারপরে আমি বলে দিচ্ছি আমাদের নিউ কিছু কালেকশন আসছে, আমি আপনাদেরকে দেখাইবার জন্য এখন নিয়ে যাচ্ছি। দেখেন, এগুলো বেবিদের জন্য অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন আছে। রাবার ব্যান্ড, এগুলো হচ্ছে চাপ ক্লিপ বলে, এটাকে চাপ ক্লিপ। এগুলো প্রাইস রাখতেছি আমরা অনলি 150 করে। ডিফারেন্ট ডিফারেন্ট কিছু চাপ ক্লিপ আছে এখানে। তারপরে বেবিদের জন্য এই দেখেন, এখানে একটু হেয়ার সহ কিছু ক্লিপ আছে, অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কিছু বেবিদের জন্য ক্লিপ আছে। ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। তারপরে এখানে আছে সেট, একসাথে অনেকগুলো আপনারা সেট পাবেন। কিছু পাঞ্চ ক্লিপ আছে, কিছু রাবার ব্যান্ড আছে, কিছু সাইড ক্লিপ আছে। এটা আমাদের 250 প্রাইস আছে, বাট আমরা এখানে এখন 30 টাকা ডিসকাউন্টে 220 দিচ্ছি আপনাদের সবাইকে। তারপরে এখানে আছে কিছু আপনার ভদ্র মহিলাদের জন্য কিছু হেয়ার ক্লিপ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হেয়ার ক্লিপ। এখন চান ম্যাডামরা একটু হিজাবটা একটু বড় করার জন্য, একটু হিজাবটাকে বড় করার জন্য আপনারা এই কাঁকড়াটাকে ইউজ করতে পারেন। এই কাঁকড়ার মধ্যে অনেকগুলো কালেকশন আছে, এই যে দেখেন আপনার। তারপরে কিছু আছে আপনার পার্টি ইউজের জন্য কিছু ক্লিপ আছেন। এই ক্লিপগুলো আপনার দেখা গেছে মাথার এই পাশটাতে লাগায়, এই পাশে লাগে, কিছু পার্টি ইউজের জন্য ইউজ করতে পারেন আপনারা। ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন হবে। তারপর এখানে আছে এই সেমি, এটার স্মল সাইজটা আছে, স্মল সাইজের কিছু ডিজাইন আছে। আমার এখানে হিউজ পরিমাণ নিউ কালেকশন আসছে। এখানে কিছু বেবিদের জন্য কিছু কালেকশন আছে, বেবিদের সাইড ক্লিপ হিসাবে ইউজ করা যায়। এখানে আছে কিছু ডিফারেন্ট কালেকশন, বেবিদের কিছু ফুডস দিয়ে কিছু ডিজাইন করা, এটা ক্লে দিয়ে করা, থাইল্যান্ডের ক্লে দিয়ে করা। ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন হবে। তারপর এখানে আছে বো ক্লিপ বলে, এটাকে বো ক্লিপ আর কি, সাইড ক্লিপগুলো, এগুলো সব নিউ কালেকশন। এগুলো হিউজ পরিমাণ আমার এখানে সেল হচ্ছে। তারপর বেবিদের জন্য এই দেখেন হেয়ার সহ কিছু কালেকশন আছে, সাইড ক্লিপগুলো, হেয়ার সহ বেবিরা অনেক লাইক করে এই ধরনের ক্লিপগুলো, এগুলো দেখতে পারেন। তারপর বেবিদের জন্য এই টাইপের কিছু কালেকশন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন হবে। এগুলো প্রাইসগুলো 150, অনলি 150 করে রাখতেছি আমরা। এই ধরনের অনেকগুলো কালেকশন আছে, 150 করে রাখতেছি আমরা। এগুলো আমাদের 250 প্রাইস আছে, বাট আমরা মেলা উপলক্ষে ডিসকাউন্টে দিচ্ছি অনলি 150-তে। এই টাইপের কিছু আছে বেবিদের আম্মুদের জন্য কিছু হেয়ার ব্যান্ড। তারপর বেবিরে সাদা কালো চাই, অনেক সময় স্কুলের জন্য সাদা কালো রাবার ব্যান্ড লাগে, সেই জন্য আমরা কিছু সাদা কালো রাবার ব্যান্ডের কালেকশন করছি। তারপরে এখানে আছে কিছু ডিফারেন্ট কিছু কালেকশন হবে হেয়ারের। এই কালেকশনগুলো একদম নিউ কালেকশন আসছে, এটা এগুলো বেবিরা অনেক লাইক করে। এই ধরনের কিছু কালেকশন আছে। এগুলো আছে কিছু আপনার হেয়ারের উপরে একটু বো সিস্টেম করে লাগানো যায়, এগুলো একদম ডিফারেন্ট কিছু কালেকশন হবে। আর বেবিদের বো ক্লিপের অনেকগুলো কালেকশন আছে এখানে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো কালেকশন আছে। বাইরে দিয়ে চলে গেলে দেখাই, বাইরে সেটা দেখাবো আমরা। এখানে কিছু মালা আছে আমাদের জন্য, থাইল্যান্ডের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন হবে মালার। এগুলো আমরা এখানে এক ডিসকাউন্টে দিচ্ছি। আমাদের এগুলো কিছু আছে 1200 টাকার প্রাইসও, বাট আমরা এখানে দিচ্ছি অনলি 600-এ দিচ্ছি, এবং কিছু আছে 550-তে দিচ্ছি, কিছু আছে 350-তে দিচ্ছি আমরা। একদম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু কালেকশন হবে। তারপরে বেবিদের জন্য কিছু আপনার পেন্সিল ব্যাগ আছে, কলম পেন্সিল রাখার জন্য কিছু ব্যাগ আছে। আমাদের এখানে আসলে ভ্যারাইটিস তো অনেক কালেকশনই আপনারা পাবেন। তারপরে এখানে এই যে এগুলো 150 আছে, কিছু 200 করে কিছু আছে। উপরে কিছু আছে যে হিজাব বড় করার জন্য কিছু ক্লিপ আছে, এই ক্লিপগুলো আমি দেখাই আপনাদেরকে, একদমই ডিফারেন্ট। এটা আমার কাছে পাবেন, অ্যাভেলেবেল সব জায়গাতে পাবেন না। অনেক বড় একটা ফ্লাওয়ার দেখেন, এটার অনেকগুলো কালার আছে। একটা রেড কালার হবে, পিঙ্ক কালার হবে, অফ হোয়াইট হবে, ইয়েলো হবে, ডিফারেন্ট ডিফারেন্ট। এই জিনিসটা মহিলারা অনেক বেশি লাইক করে। এটার প্রাইসটা পড়বে আমার, প্রাইস আছে 1250 টাকা, বাট আমরা এখানে ডিসকাউন্টে দিচ্ছি 850-তে। আমার প্যাভিলিয়ন নাম্বারটা হচ্ছে PP10। এটা হলো যায় সার্ভিস গেটের সাথে PP10। এটা হলো সনি প্যাভিলিয়নটা বললেই সবাইকে হবে, সনি র্যাঙ্কসের সাথেই আমার থাইল্যান্ড প্যাভিলিয়ন। আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার প্যাভিলিয়নে। আপনারা সবাই আসবেন, আপনাদেরকে শুভেচ্ছা রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।